আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি ব্যষ্টিক অর্থনীতির বাজার অধ্যায়ের অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সপ্তম লেকচারটি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি তোমাদের প্রতি অবশ্যই বিশ্বাস রাখি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই বিগত 6টি লেকচার তোমরা দেখেছো। যদি তোমরা ভালোভাবে দেখে থাকো তাহলে আজকের লেকচারটি তোমাদের কাছে সহজ বলে মনে হবে, কারণ আমরা যারাই শিক্ষকরা যখনই বিভিন্ন টপিকসগুলো আলোচনা করি যেই কোনো অধ্যায়ের, তখন আমরা তার একটা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি, যাতে তোমার পক্ষে প্রথম প্রশ্নটা থেকে দ্বিতীয় প্রশ্নটা যাওয়ার সময় কিছুটা না কিছুটা তুমি সহায়তা পেয়ে থাকো। এ কারণে আমরা এই প্রশ্নগুলোকে এভাবে সাজাই এবং আলোচনা করি। যাই হোক, আমি বিশ্বাস করি তোমরা যদি ধারাবাহিকভাবে দেখে থাকো তাহলে তোমাদের পক্ষে যে কোনো প্রশ্ন এখান থেকে যদি করা হয় আনসার করা সম্ভব হবে। যাই হোক, আমরা বলছিলাম বাজার আর বাজারের পূর্ণ প্রতিযোগিতা অংশের আজকে আলোচনা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করতে পারবে, সমচ্ছেদ বিন্দুর ধারণা বিশ্লেষণ করতে পারবে। আমরা এখানে মূলত এই বড় প্রশ্ন উপরেরটাই, নিচেরটা ছোট প্রশ্ন। যাই হোক, আমরা আলোচনাটা শুরু করি। প্রথমে আমরা আসি আসলে এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, যে স্বল্পকালে উৎপাদনকারীর পক্ষে যদি উৎপাদন সে বাড়াতে বা কমাতে চায়, তার পক্ষে কিন্তু স্থির উপাদান পরিবর্তন করা সম্ভব হয় না। যেমন কি কি যন্ত্রপাতি, দালান কোঠা ইত্যাদি, এগুলো পরিবর্তন করা সম্ভব হয় না। স্বল্পকালে উৎপাদনকারী উৎপাদন না করলেও তাকে কি করতে হয়, স্থির খরচটা কিন্তু বহন করতে হয়। এ সময় কেবলমাত্র পরিবর্তনশীল উপাদান যেমন শ্রম, কাঁচামাল ইত্যাদির পরিমাণ হ্রাস বৃদ্ধি করে উৎপাদনের পরিমাণ সে বাড়াতে বা কমাতে পারে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের স্বল্পকালের কিছু কথা আমরা বলে ফেললাম। আবার যদি একটু বলি যে স্বল্পকালে উৎপাদনকারী উৎপাদন বাড়াতে বা কমাতে চাইলেও তার পক্ষে স্থির উপাদান যেমন যন্ত্রপাতি, দালান কোঠা ইত্যাদির পরিবর্তন করা সম্ভব না। স্বল্পকালে উৎপাদনকারী উৎপাদন না করলেও তাকে স্থির খরচ কী করতে হয়, বহন করতে হয়। এ সময়ে কেবলমাত্র পরিবর্তনশীল উপাদান যেমন শ্রম, কাঁচামাল ইত্যাদির পরিমাণ হ্রাস বৃদ্ধি করে উৎপাদনের পরিমাণ কী করতে পারে, বাড়াতে বা কমাতে পারে। যাই হোক, আজকের আলোচনার মূল কথাটায় চলে আসি। ঠিক আছে, স্বল্পকালীন যোগান রেখা। এখন লক্ষ্য করো এখানে একটু কথা, এই জায়গাটাই আমাদের মূল কথাটা বুঝতে হবে। এই জায়গাটা আমরা কিন্তু দেখেছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দর কষাকষির মাধ্যমে একটি দাম নির্ধারিত হয়, আর এই দামটা ক্রেতা এই দামে ক্রেতা ক্রয় করতে বাধ্য থাকে এবং বিক্রেতা বিক্রয় করতে বাধ্য থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট দাম এখানে নির্ধারিত হয়, আর এই দামটার নির্দিষ্ট থাকার কারণে এ বাজারে গড়াই রেখাটা ভূমিয়কের সমান্তরাল হয়। ঠিক আছে, কারণ প্রত্যেকটি একক সমজাতীয় আর প্রত্যেকটি এককের দাম সমান, এই কারণে এ বাজারে গড়াই কী হয়, সমান হয়, আর এই কারণে এই রেখাটি ভূমিয়কের সমান্তরাল হয়। তো এই যে পূর্ণ প্রতিযোগিতায় মুনাফা সর্বোচ্চকরণের শর্তের ভিত্তিতে যোগান রেখা কী হয়, পাওয়া যায় মুনাফা সর্বোচ্চকরণের শর্তের ভিত্তিতে। আমরা কিন্তু জানি যেখানে ভারসাম্যের শর্তগুলো পালিত হয়, তোমরা কিন্তু দেখে এসছো। ঠিক আছে, তো যাই হোক, এখানে এই কথাটা বলছি যে মুনাফা সর্বোচ্চকরণের শর্তের ভিত্তিতে যোগান রেখা পাওয়া যায়। ভারসাম্যের দুটি শর্ত পালিত হলেই ফার্ম কী করে, ভারসাম্য লাভ করে। আর পূর্ণ প্রতিযোগিতায় যে দাম নির্ধারিত হয় ফার্ম তা মেনে নিতে বাধ্য থাকে। ফার্মের প্রান্তিক ব্যয়রেখা যোগান রেখা হিসেবে কি পরিচিত। স্বল্পকালে ফি গ্রেটার দেন এবিসি অবস্থায়, আবার বলছি, স্বল্পকালে ফি গ্রেটার দেন এবিসি অবস্থায় উৎপাদন করলেও ফি লেস দেন এবিসি অবস্থায় উৎপাদন পরিচালনা করে না, কারণ ফি গ্রেটার দেন এবিসি অবস্থায় লোকসান কমানোর জন্য উৎপাদনকারী কী করে, উৎপাদন চালিয়ে যায়। কিন্তু ফি লেস দেন এবিসি অবস্থায় উৎপাদনকারী উৎপাদন আদৌ করে না। ফলে এই প্রান্তিক ব্যয়রেখার যে অংশটুকু এবিসি রেখার উপরে অবস্থান করে সেই অংশটুকুই ফার্মের স্বল্পকালীন যোগান রেখা।
এই কথাটা আবারও বলছি, এই জায়গাটা একটু মনে রাখতে হবে। আমরা বলছি যে স্বল্পকালে উৎপাদনকারী ফি গ্রেটার দেন এবিসি অবস্থায় উৎপাদন করলেও ফি সমান এবিসি ফি গ্রেটার লেস দেন এবিসি অবস্থায় কী করে না, উৎপাদন করে না। ফলে প্রান্তিক রেখার যে অংশটুকু এবিসি রেখার উপরে অবস্থান করে সেই অংশটুকুই ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। তার মানে আমরা জেনে গেলাম এবিসি রেখা থেকে উপরের যে প্রান্তিক রেখার উপরের যে অংশটি থাকবে সেটি হলো ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। আমরা এখন বিষয়টি চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। লক্ষ্য করো, চিত্রে 1 নং ও 2 নং চিত্রে ওয়্যাক্স অক্ষচ উৎপাদনের পরিমাণ, 1 নং এবং 2 নং চিত্রে ও ওয়াই অক্ষচে আয় ব্যয় এবং দাম নির্দেশিত। ইচ্ছে করলে তুমি যদি আলাদা লিখতে চাও এখানে আয় ব্যয় এবং দাম, আর এখানে শুধু দাম লিখতে হবে। এখন আমরা বলছি যে এখন রেখাগুলো দেখাব। লক্ষ্য করো, এ 1 নং চিত্রে এ ভিসি রেখা হলো গড় পরিবর্তনশীল রেখা, ঠিক আছে, গড় পরিবর্তনশীল ব্যয় রেখা, ঠিক আছে, এ ভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ। তারপরে যদি আমরা যাই এসি রেখা, লক্ষ্য করো এটা হচ্ছে স্বল্পকালীন গর্বের রেখা, শর্ট টার্ম অ্যাভারেজ কস্ট কার্ভ। আর এমসি রেখা বা এস এমসি রেখা, শর্ট টার্ম মার্জিনাল কস্ট কার্ভ, এটা হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা। এখন আমরা যে গড়াই রেখাটা দেখাবো, মনে করো, লক্ষ্য করো, এআর ওয়ান এমআর ওয়ান, এটা হচ্ছে, আমরা কিন্তু আরেকটা কথা জানি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড়া এবং প্রান্তিকে কী হয়, পরস্পর সমান হয়। এখন লক্ষ্য করো, আমরা ভারসাম্যের শর্ত হিসেবে জানি কি প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় যেখানে পরস্পর সমান হয় এখানে ভারসাম্যের প্রয়োজনীয় শর্তটি পালিত হয়। দ্বিতীয় কথাটা হচ্ছে পর্যাপ্ত শর্তের কথাটা, প্রান্তিক ব্যয় রেখাটি প্রান্তিক আয় রেখাকে নিচের দিক থেকে উপর দিকে সেট করবে। তাহলে এখানে লক্ষ্য করো, এ বিন্দুতে আমরা দেখলাম কি এই দুইটা শর্তই পালিত হয় এখানে কি হবে, ভারসাম্য অর্জিত হবে। তাহলে ভারসাম্য দাম হবে কত, ওপি ওয়ান, পরিমাণ হবে কত, ও কি ওয়ান। তার মানে এই ওপি ওয়ান দামে ও কি ওয়ান পরিমাণ উৎপাদনকারী কী দেয়, যোগান দেয়, ঠিক আছে, এর নিচে কিন্তু দেবে না, এখান থেকে সে যোগান দেয় শুরু করবে। তারপরে লক্ষ্য করো, এই অবস্থাটি যদি আমি 2 নং চিত্রে মানে দেখাই তাহলে কি দেখাতে পারি, লক্ষ্য করো তো, পি ওয়ান দামে 2 নং চিত্রে পি ওয়ান দামে যোগানের পরিমাণ হচ্ছে কত, ও কি ওয়ান, এটাই এখানে দেখালাম, যা এ ওয়ান বিন্দু দ্বারা নির্দেশিত। এটাকে আমরা এখানে ক্লোন করলাম, এ ওয়ান বিন্দু দ্বারা নির্দেশিত। এখন আবার দেখাচ্ছি, লক্ষ্য করো, এই গড়া রেখাটাকে উপরের দিকে স্থানান্তর করে নিলাম। দেখো এই গড়া রেখা এ আর টু, যেহেতু আমরা বলছি গড়া এবং প্রান্তিকে কী হয়, সমান হয়। লক্ষ্য করো, এমসি রেখাটি এমআর রেখাকে আবারও এই বি বিন্দুতে সেট করায় এখানে কী হয়, আবারও ভারসাম্যের শর্ত পালিত হয়, ঠিক আছে। তাহলে তার মানে এখানেও ভারসাম্য কী হয়, অর্জিত হয়। দাম নির্ধারিত হয় কত, ও পি টু, এই দামে যোগানের পরিমাণ দাঁড়াচ্ছে কত, ও কিউ টু পরিমাণ। এটাকেই যদি আমি এই চিত্রে নিয়ে আসি, অর্থাৎ ও পি টু দামে বাজারে যোগানের পরিমাণ হয় ও কিউ টু, যা 2 নং চিত্রে বি ওয়ান বিন্দু দ্বারা নির্দেশিত। এখানে সম্পর্কটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি। তারপরে যদি আমরা বলি, লক্ষ্য করো, এই এআর রেখাটাকে যদি আর উপর দিকে স্থানান্তর করে নিয়ে আসি, আমরা এখানে দেখালাম, ও এখানে, আচ্ছা একটু পরে আর একটু কথা বলবো, এখানে লক্ষ্য করো, এই অবস্থায় এই যে এখানে যে যদি আমরা দেখাই, এখানেও এমসি রেখা এই এমআর রেখাটাকে সেট করছে, লক্ষ্য করো, কোন বিন্দুতে, সি বিন্দুতে। এখানেও ভারসাম্যের দুটি শর্ত কী হয়, পালিত হয়। হোয়াই, দাম নির্ধারিত হয় কত, ও পি থ্রি, ভারসাম্য দাম, আর পরিমাণ অর্থাৎ যোগানের পরিমাণ দাঁড়াচ্ছে কত, ও কিউ থ্রি। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে ভারসাম্য দামে ভারসাম্য পরিমাণ যতটুকু পাচ্ছি এটাকে যদি আমরা 2 নম্বর চিত্রে উপস্থাপন করি তাহলে আমরা পাচ্ছি, দেখো, ও পি থ্রি দামে যোগানের পরিমাণ হচ্ছে ও কিউ থ্রি, যা সি ওয়ান বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এ ওয়ান, বি ওয়ান এবং সি ওয়ান এই তিনটি বিন্দু যদি আমরা যোগ করে দেই তাহলে একটা রেখা পাচ্ছি, দেখো, এস এস প্রাইম রেখা, এটি হচ্ছে সাপ্লাই কার্ভ, যোগান রেখা, ঠিক আছে, কার
যে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা, এখানে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো এই বিবিন্দুতে উৎপাদনকারী কিন্তু স্বাভাবিক মুনাফা অর্জন করে, আর সি বিন্দুতে মানে অর্থাৎ ওপি থ্রি দামে এখানে অস্বাভাবিক মুনাফা অর্জন করে, আর এখানে কিন্তু লোকসান হয়, পি ওয়ান বিন্দুতে কিন্তু লোকসান দিয়ে উৎপাদন পরিচালনা করে। যাই হোক, এই যে এই রেখার কিন্তু উপরের অংশে সে কী করে, লোকসান কমানোর জন্য উৎপাদন পরিচালনা করে, কারণ এ বিন্দুতে সে পরিবর্তনশীল খরচের সম্পূর্ণ অংশ কিন্তু সে তুলে আনতে পারে, আর তার উপরে সে পরিবর্তনশীল খরচের মানে সম্পূর্ণ অংশ তো তুলে আনতে পারে, পাশাপাশি স্থির খরচের কিছু অংশ তুলে আনতে পারে, ঠিক আছে। এ কারণে বলছে যে এই যে এবিসি রেখার উপরে প্রান্তিক বে রেখার যে অংশটি অবস্থান করে, এই যে এ বিন্দু থেকে উপরের অংশটা, হ্যাঁ, এটাকে বলা হয় স্বল্পকালীন যোগান রেখা, ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। এই ছিল আমাদের প্রথম প্রশ্নটির আলোচনা। দ্বিতীয় প্রশ্নটি অত্যন্ত ছোট, লক্ষ্য করো আমরা দ্বিতীয় প্রশ্নটি যাচ্ছি, যাই হোক এটার মধ্যে এনিমেশন আবার পড়ে গেছে, এটা কোনো আলাদা ব্যাখ্যা নেই, ঠিক আছে। আমাদের দ্বিতীয় ব্যাখ্যাটা ছিল কি, সমচ্ছেদ বিন্দু, ইংরেজিটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি বলা হয়। অর্থাৎ উৎপাদনের যে স্তরে বা যে বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয় সমান হয় সে বিন্দুটাকে বলা হয় ব্র্যাক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। তার মানে ব্র্যাক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুর শর্তটি হচ্ছে কি, আয় আর ব্যয় কী হতে হবে, সমান হতে হবে। তাহলে যাই হোক, আমরা সংজ্ঞাটা জানলাম, শর্তটাও বললাম, এখন এই বিষয়টিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতেছি। লক্ষ্য করো চিত্রে ওয়েক্স অক্ষ হচ্ছে উৎপাদনের পরিমাণ, ও ওয়াই অক্ষ হল আয় এবং ব্যয় নির্দেশিত। এতটুকু আমরা আবার বলছি, ওয়েক্স অক্ষ উৎপাদনের পরিমাণ ও ওয়াই অক্ষ হল আয় এবং ব্যয় নির্দেশিত, টি আর হল মোট আয় রেখা। একটু লক্ষ্য করি, আমরা আসলে মূলত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কথা বলতেছি। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যটির দাম নির্দিষ্ট, ঠিক আছে, এ কারণে উৎপাদন বাড়ানোর সাথে সাথে বা বিক্রয় বাড়ানোর সাথে সাথে মোট আয়টা কিন্তু নির্দিষ্ট হারে বাড়ে, এ কারণে এই মোট আয় রেখাটির ঢালটা কী হয়, সমান হয়, ঠিক আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট হারে কী হয়, এটা বাড়তে থাকে। আর টিসি হচ্ছে মোট ব্যয় রেখা, টোটাল কস্ট কার্ভ। এখানে একটু দেখি, মোট ব্যয় রেখাটি কিন্তু লম্ব অক্ষ থেকে উঠছে, তার মানে এই অংশটা হচ্ছে কী নির্দেশ করে, স্থির ব্যয় নির্দেশ করে, ঠিক আছে। অর্থাৎ উৎপাদন শূন্য হলে উৎপাদনকারীকে এতটুকু পরিমাণ কী করতে হবে, স্থির খরচ বহন করতে হবে। যাই হোক, এখন আমরা যে সংজ্ঞাটা বলছিলাম উপরে, যে উৎপাদনের যে স্তরে বা যে বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হয় ওই বিন্দুটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। লক্ষ্য করো, টিআর এবং টিসি রেখা পরস্পরকে ই বিন্দুতে কিন্তু ছেদ করছে, এই ই বিন্দুটি হলো আমাদের কী বিন্দু, ব্র্যাক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। এই ই বিন্দুতে দুটা রেখা পরস্পরকে ছেদ করায় এখানে দেখো এই সমচ্ছেদ বিন্দুতে উৎপাদনের পরিমাণ দাঁড়াচ্ছে কত, ও কিউ ওয়ান পরিমাণ। এখন যদি আমরা দেখি এই সমচ্ছেদ বিন্দুর পূর্বে এবং পরে কী অবস্থা, লক্ষ্য করো ওকিওয়ান উৎপাদনের পূর্বে অর্থাৎ সমচ্ছেদ বিন্দু ই এর পূর্বে টিসি রেখাটা দেখো উপরে, টিআর রেখাটি নিচে, তার মানে মোট আয়ের সে মোট ব্যয় কি এখানে বেশি। আমরা যদি একটু দেখাই, লক্ষ্য করো টিসি গ্রেটার দেন টিআর হয় ই বিন্দুর পূর্বে, তার মানে আয়ের সে ব্যয়ের পরিমাণ বেশি, কারণ কি, উৎপাদনকারী এক্ষেত্রে তার স্থির উপাদানের পরিপূর্ণ ব্যবহার করতে পারে না, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে উৎপাদনকারী যদি উৎপাদন পরিচালনা করে তাহলে তার কী হবে, লোকসান বা ক্ষতি হবে। তারপরে যদি আমরা চাই ওকিওয়ানের ফর অর্থাৎ ই বিন্দুর ফর, সমচ্ছেদ বিন্দুর ফর যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে টিআর রেখাটা উপরে, টিসি রেখাটি নিচে, তার মানে এখানে আয়ের সে ব্যয় কমথা অর্থাৎ ব্যয়ের সে আয় বেশি, আমরা এভাবে বলতে পারি। তাহলে আমরা যদি একটু দেখাই, লক্ষ্য করো, ও একটু ওই জায়গার কথাটা আবার একটু বলে নিচ্ছি। চিত্রে ও কিউ1 উৎপাদন স্তরে স্তরের পূর্বে টিসি গ্যাটারদের কী হয়, টিআর হয়, অর্থাৎ আয়ের সে ব্যয়ের পরিমাণ বেশি হয়। আবার এখন বলছি ই বিন্দুর পর অর্থাৎ যে আমাদের সমচ্ছেদ বিন্দুর পর আয় বেশি ব্যয়ের পরিমাণ কম, অর্থাৎ টিআর গ্যাটারদের কী হয়, টিসি হয়। এই জায়গাটি আমরা এখানে দেখালাম। এখন যদি আমরা বলি, লক্ষ্য করো এখানে যে টিআর গ্যাটারদের টিসি, আর
ওকিয়ন উৎপাদন স্তরে একমাত্র এই ওকিয়ন উৎপাদন স্তরের ইবিন্দুতেই মোট আয় এবং মোট ব্যয় কি পরস্পর সমান হয়। আর এ কারণেই এই ইবিন্দুটাকে আমরা বলছি সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, এখন আজকের এই আলোচনা থেকে আমরা কয়েকটি প্রশ্ন কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। ঠিক আছে, সম্ভাব্য প্রশ্ন লক্ষ্য করো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা বলতে পারি সমচ্ছেদ বিন্দু কাকে বলে। দুই, সমচ্ছেদ বিন্দুর শর্তটি লিখো। তারপরে যে ছোট বা সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে আমরা বলতে পারি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করো। তারপর সর্বশেষ যে প্রশ্নটি আমরা যুক্ত করতে পারি যে সমচ্ছেদ বিন্দুর ধারণাটি ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম, যদি তোমরা সত্যিকারভাবে মনোযোগ দিয়ে তোমরা দেখে থাকো, আমি বিশ্বাস রাখি তোমাদের জন্য এই প্রশ্নটি খুব বেশি কঠিন হবে না। তোমরা ভালোভাবে আজকের পড়াটি বই সাহায্য নিয়ে, অবশ্যই বই সাহায্য নিয়ে তোমরা শেষ করবে, এই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।